গেস্ট আছেন সেই গেস্টের নাম হচ্ছে মিয়া সাতো মিয়া সাতো সান হচ্ছে আমাদের একজন সহকর্মী বলা যায় সে আমাদেরকে আমরা যখন আসি বা যারা নতুন স্টুডেন্ট আছে সেন্টারে যারা আছে তাদের বিভিন্ন প্রবলেম সলভ করে তার এটাই তার বিজনেস তো সেই প্রবলেম সলভ করা মানুষটাকে আমরা আজকে খুঁজবো তার কাছে আমাদের কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলি স্পেশালি এই করোনার পরে বা সামনে যে আমাদের যারা জাপানে আসতে চাচ্ছেন তারা কিভাবে এখানে একটা জব পাবেন বা জবের পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে কোন ধরনের জব করতে পারবেন এই যে প্রশ্নগুলো সবসময় আমাদের আসার আগেই থেকে যা সেন্দাইতে আসার আগেও থাকে জাপানে আসার আগেও থাকে তো এই প্রশ্নগুলো এখন করোনা আসার পর যখন অনেকেই অনেক স্পেশালি যে আমরা যে জবগুলো করি সেটা হচ্ছে রেস্টুরেন্ট জব সেই জবগুলো এখন আর করতে পারছি না কেন পারছি না কারণ আগের মতো এখন কাস্টমার রেস্টুরেন্টে যাচ্ছে না বা যেতে সরকারিভাবে নিষেধ করতেছে যেও না বা একসাথে অনেক মানুষ একসাথে হয়েও না হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে তো এই ক্ষেত্রে জবের যে বৈপ্লবিক পরিবর্তন আসতেছে সেই পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন জাপানে আসার আগে অবশ্যই আপনাদের দেখা উচিত এমন কিছু বা জানা উচিত এমন কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন সংক্ষিপ্ত করার চেষ্টা করব আপনাদের জন্য আরো কিছু গিফট নিয়ে অবশ্যই কিছু কথা বলবো তো সাথে থাকুন প্রথম প্রশ্ন আমি মিয়া সাতোকে করছি মিয়া সাতো কনিচুয়া কনিচুয়া কেন কি দিসকা কেন মাজু মাজু কেন সোরে দে নে আনো মা বাংলা গদি মা ইতান ইসকো দমো দে নিহন নে ইমা কারা খুরু গাকসে দাশি মুশকা কুরে না কাত্তা ইমা আনো নিউকান তো বা সীমা তে দে আনো তিসরি কি সুসু কোনে সুসু মেরারে না দে দে কে কোমাতে রে কাতা ইমা দিসে দে সোনো কাতা দাশি ইজুরে মুশি কুরে তা তাতে বাই নে নস ইয়ো শিগাতসু দমো কুরে তা তো শিতারা দো মুইমাসু কা শিগোতো তো কা আরু ইমাসু কা 仕事はビザによる種類によるけれども、学生ビザであれば学校が生活をするために最低限必要な保障としてうん、仕事先は基本与えるようにしてるけど今その受け入れ先もあんまりなくて、借りれるアパートがないとか、入ってアパートに入ったけど そこの余地が払えない。なぜなら仕事がないからっていうふうに少しになってきてるかな。仕事がない。仕事が紹介するはずの場所が紹介できない場合がある。そうすると来たらすぐに仕事を見つかる可能性はあまりないんですか。運だね。入った専門学校による、もしくは日本語学校、そう日本語学校、そういう学校の その紹介があるかないか、入った学校による。学校以外、例えば自分で、自分でそれをなんかできるかなと思う。自分で、例えば私たちの場合は自分でバイト探して。アルバイト探してね。それはあったんですか？それもあるけど、激戦。バングラの他にスリランカとベトナム、あとネパール。タイはいないんだけど、あと中国、チャイニーズ。 がいるから、それらみんなで一番多いのはコンビニ。コンビニのアルバイト。これを取り合って。コンビニできるのに日本語が必要じゃない。そう、最低限。日本語が喋れる他の4か5カ国の人間って、その少ないパイを奪い合い。じゃあバトルだよね。そう、バトル。それは5回いっぱいってこと。しかもそれも8時間以上入れない。 まあ法律的に28時間のところもあるから、で学校が頑張ったら何とかもらえる。そう、本当はそこまで面倒見るから来てくださいって言ってるから。でこの間私学校に話したんですけども、学校はまあ今来れたら困りますよと言ってるから、なんか来ない方がいいかなっていう話。なぜって言ったら紹介できない。仕事ね。仕事先が紹介できないっていう話言ってましたので。今知ってる人たちで言ってるのはもう 福島。県がもう違う。違う県なんだ。そう。ネクストプロジェクト。そう、夜だな。12時か11時くらいに乗って、4時か5時まで働いて帰ってくる。オンライン。オンライン。それは、それはネパールの人だ。ネパール。そう、ネパールの人で。いや、私知ってるバングラデシュの女性もいる。 あ、いる？福島行って働いて帰ってくる。もうないから。ないから、それしかない。考えられない。難しい。で、帰ってきて学校に本当は行かないといけない。学校に行くために
お金を稼がないといけないけど、その後に学校にみんなまあ行ける人は行くけど、行けないけど2日に1回ぐらいになっちゃうね。体が持たない。そう、体的にね。体。そう。じゃあ一回まとめますね。と、আমি ওনাকে যে প্রশ্ন করলাম, সে প্রশ্ন হচ্ছে শিগত, মানে কাজ কাজ আছে কিনা এখানে আসার পর, যে আগামী বছর যখন, যদি আমরা আশা করি যে এখন যে করোনার কারণে যে সার্টিফিকেট যারা যারা এলিজিবিলিটি পেপার পেয়েছেন তারাও আসতে পারতেছেন না, তো তারাও আসতে আসতে হয়তো আগামী এপ্রিল আশা করছি যদি পরিস্থিতি ভালো হয়, এই প্রেক্ষাপটে যে প্রশ্নগুলো আসছে যে জব পাওয়ার সম্ভাবনার কতটুকু আছে, তো ওনার যে উত্তর সেটা হচ্ছে যে প্রথম তিন মাস স্বাভাবিকভাবে জব দেয় না বা তিন মাস সময় নেয় স্কুল, তো যদি কারো জব দেওয়ার সুযোগ থাকে সেটা হচ্ছে সবচেয়ে বেশি আপনার স্কুল আপনাকে জব দিতে পারে। তো প্রশ্ন হচ্ছে যে স্কুল যেখানে জবগুলো দিবে সেই জায়গাগুলো এখন আর খালি নেই বা ওখানে কাজ নেই, কারণ মানুষ খাবার বন্ধ, মানুষ বাইরে খাচ্ছে না, যেখানে বাইরে খাচ্ছে না সেখানে রেস্টুরেন্টগুলো বন্ধ, তো ওখানে কাজ নেই, তো স্কুলগুলোও কাজ দিতে পারার সম্ভাবনা খুব কম, এটা একটা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে শুধু বাঙালি বাদেও যেমন নেপালি, শ্রীলঙ্কান, চাইনিজ, তারপরে ভিয়েতনাম, এমন অনেক দেশ থেকে স্টুডেন্ট আসতেছে, সে সকল স্টুডেন্টদের সাথে পাল্লা দিয়ে আপনার ভাষা, আপনার ভাষার যে দক্ষতা, জাপানিজ বলার যে দক্ষতা, সেই দক্ষতার উপর ডিপেন্ড করে আপনি কি, আপনি কি জব আগে পাবেন নাকি পরে পাবেন, এই প্রেক্ষাপটে আপনাকে কি করা উচিত সেটা আপনি নিজেই সিদ্ধান্ত নেন। তারপর আছে যে রাইভাল ব্যাপারটা, তারপরেও যে জবটা দেওয়া হবে সেটা 28 ঘন্টার বেশি আপনাকে দিবে না, কারণ কেন এখন এত বেশি কম্পিটিটর যে 28 ঘন্টার বেশি দেওয়ার পর প্রয়োজন নেই, সবাই রুলস ফলো করতেছে, সেই রুলসগুলো ফলো করেই কাজ করতেছে। এমন অনেক কাজ আছে যেগুলো আপনাকে অনেকে করতেছে যে নেক্সট প্রিফেকচার অন্য শহরে গিয়ে করতেছে, যেমন সারা রাত জব করতেছে, দিনের বেলা সারাদিন হয়তো শরীরে 2 দিন আপনি কাজ করলে 3 দিন আপনি স্কুল যেতে পারবেন না, এই ধরনের সিচুয়েশন আছে। তো অনেকে সারা রাত জেগে কাজ করছে, তো কিছু করার নেই, করতে হবে, এটাই জীবন। তো আর হচ্ছে যে আপনার হেলথ ঠিক রাখতে পারবেন কি পারবেন না সেটাও একটা গ্যারান্টি এখন দিতে পারতেছে না। সব কিছুর মূলেই যে প্রবলেমটা প্রথমে শুরু হচ্ছে সেই করোনার প্রবলেম, সেই করোনা ঠিক না হওয়া পর্যন্ত পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে না, তো দিন দিন সেটা আরও অনেক খারাপের দিকেও যেতে পারে, দোয়া কারণে হয়তো ভালোর দিকেও যেতে পারে। জাপানের প্রেক্ষাপটে ভালোর দিকে যাচ্ছে, বাকিটা আল্লাহই ভালো জানে। তো এই ছিল করোনার প্রেক্ষাপটে যে নতুন জবের যে সিচুয়েশন। এছাড়াও আমরা অবশ্যই নেক্সটে খুবই গুরুত্বপূর্ণ একটি এপিসোড নিয়ে আসছি, সেই এপিসোডে আমরা কথা বলবো, যে কথা বলবো হচ্ছে জাপানে আসার পূর্বেই অথবা জাপানে যারা আছেন সবারই একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভিসার ব্যাপারে, যে ভিসা রিলেটেড অনেক প্রশ্ন আছে, বিজনেস ভিসা চাই, স্টুডেন্ট ভিসা চাই, জব ভিসা চাই, তো ভিসা কি করলে ভিসা হারাবো না বা কি করলে ভিসা থাকবে, এই প্রশ্নগুলোর অনেক প্রশ্নের উত্তর আছে, অনেক প্রশ্ন, অনেক অনেক উত্তর বা অনেক অগোছালা উত্তরগুলো। আমি চাচ্ছিলাম যে যে ভাষার কারণে যে প্রবলেমগুলো হচ্ছে, যে আপনি যে ল্যাঙ্গুয়েজ না জানার কারণে অনেক প্রশ্নের উত্তর জানতে পারছেন না, সেই প্রশ্নগুলো আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে, ইমেলের মাধ্যমে সেই প্রশ্নগুলো করুন, আমি ওখান থেকে একসাথে করে যে প্রশ্নগুলো করা উচিত এমন একজন স্পেশালিস্টকে ডাকবো, যে ভিসার ব্যাপারে খুবই স্পেশালিস্ট, খুবই দক্ষ, সেন্দায়ের একজন বিখ্যাত ভিসা লয়ার, তাকে ডাকবো, আমরা একসাথে বসে সেই এপিসোডে তাকে সেই প্রশ্নগুলো করব। তা আপনাদের কাছ থেকে প্রশ্নগুলো আশা করতেছি। এছাড়াও জাপানে আসার পূর্বে অথবা পরে সেন্দাইতে অথবা মিয়াগি, তোহোকুতে, যেখানে আসুন আমাকে নক করবেন যে কোনো ধরনের প্রশ্ন, চেষ্টা করবো সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।